السلام عليكم ورحمة الله وبركاته সমস্ত প্রশংসা আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা গান বাদ্য অন্যায় অবিচার আনন্দ ফুর্তি নিয়ে আছে তারা ভুলে গেছে যে পরকাল যে রয়েছে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সে আলোচ্য বিষয়টা হলো কুরআন এবং হাদিসের মাধ্যমে আমরা আজকে জানব যে পৃথিবীতে বর্তমানে এত বেশি ভূমিকম্প জলোচ্ছ্বাস এগুলো কেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কিছু বলেছে কিনা এটা আমরা আজকে জানব আমরা তিরমিজি শরীফের হাদিস থেকে একটি হাদিস বলবো যে পৃথিবীতে বর্তমানে কি পরিমাণ ভূমিকম্প হচ্ছে আর সামনে কি পরিমাণ হবে হাদিসে সব বলে গেছে কোন কোন পাপের কারণে পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প হবে এবং আগুনের বৃষ্টি হবে এবং মানুষ হঠাৎ করে আসমান থেকে আগুন এসে মারা যাবে কোন কোন গুনার কারণে আর ইব্রাহিম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা ফি হাযিল উম্মতি মাসখুন কাসখুন ও কাযফুন এই উম্মতের মাঝে মাসখুন কাসখুন ও কাযফুন এই তিনটি পাপ আসবে সাহাবা কারাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাসখুন কি খাসকুন হলো ধসে যাওয়া হঠাৎ করে ধসে যাবে যে কোনো জায়গাতে বিল্ডিং ধসে যাবে মানুষ ধসে যাবে জমি ধসে যাবে আর মাসখুন হলো চেহারা বিকৃতি হয়ে যাবে মানুষের এত সুন্দর চেহারা মানুষের চেহারা বানরের মতো দেখা যাবে শুকুরের মতো দেখা যাবে কেজকুন পাথরের বৃষ্টি হবে পাথরের বৃষ্টি ফাকলা রজুলুন رجل من المسلمين مسلمان در ایک ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ মাতা যালিকা এটা কখন ঘটবে এই তিনটা শাস্তি যে আসবে এটা কখন ঘটবে মানুষ কি পাপ করলে এটা ঘটবে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা যহরাতিল কাইনাতু ইজা যহরাতিল কাইনাতু কাইনাত বলা হয় গায়িকা নাচানো গায়িকা বাড়িতে ঘরে ঘরে গায়িকা নাচানো হবে এটার ব্যাখ্যা বর্তমানে আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো যে আমাদের বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদে বার্থডে অনুষ্ঠানে তারপরে ম্যারেজ ডে অনুষ্ঠানে মেয়েদেরকে ভাড়া করে নাচানো হয় অথবা নিজস্ব মেয়েরা নাচে এগুলো যখন শুরু হয়ে যাবে এখন আমরা দেখতে পাবো প্রতিটা ঘরে ঘরে এই সমস্ত কাজ শুরু হয়ে গেছে প্রতিটা ঘরে ঘরে আরেকটি পদ্ধতিতে আরো বেশি জঘন্য আমরা বুঝতে পারবো সেটা হলো আমরা এখন বর্তমানে দেখতে পাই প্রতিটা মানুষের পকেটে মোবাইল আছে আর প্রতিটা মোবাইল খুললেই শুধু নাচানাচি আর গান আসে এক নাম্বার যখন এটা তোমরা দেখবে ঘরে ঘরে চলতেছে দুই নাম্বার হলো ওয়াল মাযিফ বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র শুধু বাদ্যযন্ত্র হবে গান গান শুধু গান আমরা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের ভিতরে গান আছে মোবাইলে শুধু গান আর বাদ্য শর্ট ভিডিও লং ভিডিও টিকটক যেখানে যাবেন শুধু বাদ্যযন্ত্র গান তাহলে আমরা এমন এক সময়ে অবস্থান করছি যে সময়ের ভিতরে দুইটা কিন্তু পেয়ে গেছি আরেকটা হলো খুমুর খুমুর মানে মদ পান করা হবে নামে বেনামে মদ পান করা হবে বিয়ার এটাও মত প্রেসিডেন্ট এটাও মত প্রকৃত নাম মত আর অসংখ্য নাম দিয়েছে মদের যখন মদের প্রচার ঘটবে প্রতিটা মানুষ শুধু মদ খাবে আর আনন্দ ফুর্তি করবে তখন তোমরা ভেবে রাখো তোমাদের তিনটা শাস্তি হবে একটা হলো যে কোনো টাইমে জমিন ধসে যাবে দুই নম্বর হলো আকাশ থেকে পাথরের বৃষ্টি হবে কখনো কখনো অন্য হাদিসে বর্ণিত আছে কখনো কখনো আগুন নেমে যাবে আকাশ থেকে এবং কি হবে চেহারা বিকৃত হয়ে যাবে সুন্দর মানুষের চেহারা নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য সমস্ত
ভাই এবং বন্ধুরা আপনাদেরকে আমি যে কথাটা বলবো আজকের আলোচনা ছোট্ট একটু সময় আমি আলোচনা করলাম সেটার ভিতরে আমি একটা হাদিসের মাধ্যমে বুঝাইতে পারলাম আমরা যে জমানাটা বর্তমানে বসবাস করতেছি তিনটা হাদিস তিনটা আলামত আমরা পেয়ে গেছি সুতরাং এগুলো থেকে যদি আমরা বাঁচতে না পারি যে কোনো টাইমে আমরা এই শাস্তিগুলো আমাদের উপভোগ করতে হবে এই জন্য সবাইকে আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে জানাচ্ছি যে আমরা সবাই এগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন